41তম বর্ষে পড়লো ব্যারাকপুর রবীন্দ্রপল্লী আদিবাসী বৃন্দের কালীপুজো। এবার তাদের থিম বিশ্ব বাংলা গেট। সময় কলকাতার তরফ থেকে তারা ছিনিয়ে নিল শ্রেষ্ঠ আলোকসজ্জার সম্মান। দুবছর করোনা কাটা কাটিয়ে কিন্তু আবারও আলোর উৎসবে মেতে উঠেছে সারা বাংলা। আর এবছর সময় কলকাতার তরফে আয়োজন করা হয়েছিল দীপ সম্মানের, এবং সেই দীপ সম্মান আয়োজন করার জন্য আমাদের তরফ থেকে একটি টিম গোটা উত্তর চব্বিশ পরগনা ধরে উত্তর চব্বিশ পরগনায় পুজো পরিক্রমা করে। এবং সেই পুজো পরিক্রমার পর আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুরের রবীন্দ্রপল্লী, যে রবীন্দ্রপল্লী 41তম বর্ষে পদার্পণ করেছে, এবং এবছর তাদের পুজোর থিম ছিল বিশ্ব বাংলা গেট। এবং সেরা আলোকসজ্জার জন্য এই বছর এই রবীন্দ্রপল্লী ছিনিয়ে নিয়েছে সেরা আলোকসজ্জার পুরস্কার। বুঝতেই পারছেন সকলে কিন্তু এখানে এতটা দিন পরিশ্রম করে এইরকম একটা মণ্ডপ তৈরি করা, এবং যেটা বললেন উনি যে সমস্ত দিক মাথায় রেখে, পরিবেশের কথা মাথায় রেখে এইভাবে একটা আলোকসজ্জাকে ফুটিয়ে তোলা, এবং তারপরে সেই পরিশ্রমের ফলস্বরূপ ওনারা ছিনিয়ে নিয়েছেন সেরা আলোকসজ্জার সম্মান। এই সম্মান তুলে নেবেন সময় কলকাতার তরফে আমাদের চিফ রিপোর্টার শিবনাথ মুখোপাধ্যায়। কর্মকর্তাদের সঙ্গে সবাই রয়েছেন আমাদের সঙ্গে এখানে, কেমন লাগছে আপনাদের সেরা আলোকসজ্জার যে সম্মান আপনারা পেলেন, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আমরা 140 মাইক্রন প্লাস্টিক দিয়ে এটা তৈরি করেছি, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 40 মাইক্রনের নিচে প্লাস্টিক বন্ধ করার জন্য সমস্ত মানুষের কাছে আবেদন করেছে, সেই জন্য আমরা 140 মাইক্রন প্লাস্টিক দিয়ে তৈরি করেছি বিশ্ব বাংলা গেট। এটা দীঘায় কাঠিতে যাওয়ার সময় এই গেটটা পড়ে আমরা এটা তৈরি করেছি। আর এরকম সম্মান পেলে তো সকল সমর্থকরা সদস্যরা আনন্দিত হবে। আমাদের খুব ভালো লাগছে, প্যান্ডেলটা খুব ভালো সাজিয়েছে, এখানে ডেকোরেশন বা যা যা সবাই আসছে দেখছে, ঠাকুরের প্রতিমা খুব ভালো বানিয়েছে, এবং আনন্দ করছি সবাই মিলে, ভালো লাগছে বেশ। আপনারা দেখতে পাচ্ছেন সকলে ভীষণ উচ্ছ্বসিত, এবং সকলে সবাই মিলে কিন্তু দীপ সম্মান পাওয়ার পর সকলে কিন্তু উচ্ছ্বাস তাদের মধ্যে দেখা যাচ্ছে, এবং আমরাও আপনাদের এই সম্মান দিতে পেরে গর্বিত। সময় কলকাতার তরফে ক্যামেরায় দীপের সঙ্গে পৌলমী গঙ্গোপাধ্যায়।